দর্শক, পার্বত্য ট্রিবিউনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের ঘুরে দেখাবো ত্রিপুরাদের একটি গ্রাম। ত্রিপুরা গ্রামগুলোতে আসলে চোখে পড়ে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী হাতে বোনানো তাঁতের কাজ। প্রত্যেকটি বাড়ির সামনেই আসলে এমন তাঁতের কাজ আপনার নজর কাড়বে। আপনাদের একটা করতে সময় কতদিন লাগে? হ্যাঁ, কয়দিন লাগে? দশ দিন। আর বিক্রি করেন কত টাকা? 300-400 টাকা। আচ্ছা, কেজি সুতার কেজি? এবং এই বিক্রি করেন কত? হ্যাঁ, বিক্রি করেন না? এগুলা কি নিজেদের জন্য না বিক্রি করেন? আচ্ছা, বিক্রি করবেন না, এই নিজেরা গাই দেন? ওই নিজেদেরটা নিজেদেরাই তৈরি করে এবং নিজেরাই গাই দেন? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, সবাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে একটি ত্রিপুরা গ্রাম, ত্রিপুরাদের একটি পাড়া। এটি হচ্ছে যে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চল সিন্ধুরছড়িতে এটি অবস্থিত। ত্রিপুরাদের প্রত্যেকটি বাড়িঘরই এমনই মাচাঙের উপরে করে। বসো বসো, কি করো তোমরা? কি নাম তোমার? তোমার কি নাম, কথা বলো। সবাই ভয় পায়। দর্শক, ওনাদের মাচাং করে আমরা এখন ঢুকবো, আপনাদের দেখাবো ওরা কিভাবে রান্না করে। এটি হচ্ছে যে তাদের রান্নাঘর এবং এই ছেলে মেয়ে নিয়ে তারা নিজেদের রান্না করছেন। আমরা চুলাটা দেখাবো। এটি হচ্ছে যে রান্নাঘরের চুলা। এটা চুলাটি আসলে খুবই আনকমন একটি চুলা, দেখতে পাচ্ছেন এই বাঁশের মাচাঙের উপরে। এই চুলা চারদিকে মাটি এবং গোল করে মাটিগুলোকে তিনটের ভাঁজ করে এই চুলাটা তৈরি করেছে। অনেক সুন্দরভাবে এখানে আগুন জ্বলছে এবং তারা রান্নাবান্না চালাচ্ছেন। এগুলো হচ্ছে যে জুমের ভুট্টা, উপরে ভুট্টা রেখেছে এবং লাকড়িগুলো শুকানোর জন্য উপরে রাখা হয়েছে এবং রান্নাটা চলছে। এটি হচ্ছে যে এই যে রান্না চলছে, দেখছেন প্রায় রান্না শেষের পথে। তো দর্শক, আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ত্রিপুরাদের গ্রামে বসবাস করে এবং তাদের চুলার ডিজাইনগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার করে তারা এই চুলাগুলো তৈরি করেছে।